দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যাংশ বের করাই টুথপিকের কাজ। অনেকের তো সেটার সূচালো মুখটা দিয়ে দাঁত খুঁচিয়ে নিলে তবেই স্বস্তি, বুঝতেই পারছেন সেটা টুথপিক বা দাঁত খিলাল। তবে হালের টুথপিক যে মানুষের কত পুরনো অনুষঙ্গ তা জেনে রীতিমতো অবাক হবেন। বর্তমান সময়ে জর্জিয়ার ডিমানিসিতে প্রায় 180,000 বছর আগে পাওয়া এক জীবাশ্ম পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন ওই অঞ্চলের মানুষ টুথপিক জাতীয় কিছু ব্যবহার করতেন। জুরিখের এই গবেষক দলের মতে বারবার টুথপিক ব্যবহারের কারণে তাদের দাঁতে ইনফেকশনও দেখা দিয়েছিল। অবশ্য বর্তমানে আমরা যে টুথপিক ব্যবহার করি তার জন্য সাধুবাদ জানাতে হয় ব্রাজিলিয়ানদের। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী চার্লস ফস্টার 18 শতকের শেষ দিকে ব্রাজিলে গিয়ে দেখেন ব্রাজিলিয়ানদের দাঁত বেশ সুন্দর আর পরিষ্কার। তিনি এর কারণ অনুসন্ধানে নামলেন। একসময় জানতে পারলেন হাতে তৈরি এক ধরনের টুথপিক ব্যবহার করেন এই সুন্দর দাঁতের মানুষেরা। ব্যবসায়িক লাভের কথা চিন্তা করে চার্লস ফস্টার 1869 সালে যুক্তরাষ্ট্রের স্বয়ংক্রিয় মেশিনে টুথপিক তৈরি শুরু করেন। তার বানানো টুথপিক আবার দক্ষিণ আমেরিকায় রপ্তানি শুরু করেন। বছর গড়াতেই টুথপিকের পেটেন্টও করিয়ে নেন নিজ নামে। মূলত এরপর থেকে টুথপিক বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।